নমস্কার বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করব আগামীকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু এফসির যে টুয়ার্ড কাপের সেমিফাইনাল ম্যাচ রয়েছে সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ দুই দলের স্ট্রেংথ এবং উইকনেস এবং প্লেইং ইলেভেন নিয়ে সেহেতু ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে তো যাক বন্ধুরা চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকটা নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা বেঙ্গালুরু এফসি তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচে কেরালা ব্লাস্টার এফসিকে এক শূন্য গোলে হারিয়ে তারা ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করেছে অপরদিক দিয়ে মোহনবাগান তারা পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের ফলাফল ড্র করে পেনাল্টি শ্যুট আউটে গিয়ে মোহনবাগান তারা কিন্তু পাঞ্জাব এফসিকে হারিয়ে তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছে তো বর্তমানে দাঁড়িয়ে দুটো দলই কিন্তু নিজেদের সিনিয়র দল খেলাচ্ছে এই ডুরান্ড কাপে সেক্ষেত্রে এই ম্যাচটা যেভাবে হাড্ডাহাড্ডি আমরা দেখতে পেতে চলেছি সেটা কিন্তু বলাই যায় তো হোক প্রথমেই যদি বেঙ্গালুরু এফসিকে নিয়ে আলোচনা করা যায় তো ব্যাঙ্গালুরু এফসি তারা কিন্তু মেনলি চার ডিফেন্স নিয়ে খেলছে এবং ব্যাঙ্গালুরু এফসির গত ম্যাচগুলো দেখে যা মনে হয়েছে তাতে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি বেশ ব্যালেন্সড ফুটবল খেলছে ম্যাচে ষাট থেকে পঁয়ষট্টি মিনিট পর্যন্ত এবং তারপর ব্যাঙ্গালুরু এফসির কোচ যারা বোঝা তার অ্যাটাকিং প্লেয়ারদের মাঠে নামিয়ে ফুল অ্যাটাকে যাচ্ছে যার ফলে শেষের দিকে অপোনেন্ট একটু দুর্বল হয়ে গেলে ব্যাঙ্গালুরু এফসির অ্যাটাকিং প্লেয়াররা কিন্তু বেশ কার্যকারী হচ্ছে অপর দিক দিয়ে মোহনবাগান তারা কিন্তু গত দুই ম্যাচে তাদের বেশ টিম মাঠে নামিয়েছে এবং গত দুই ম্যাচে মলিনার স্ট্র্যাটেজি কিন্তু আমরা মাঠে দেখতে পেয়েছি তো মেনলি মলিনা সে কিন্তু ডুর্যান্ড কাপকে প্রি সিজন টুর্নামেন্ট হিসাবে দেখছে এবং সেই মতনই প্রতি ম্যাচেই সে কিন্তু বেশ কিছু এক্সপেরিমেন্ট করছে যেখানে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচের প্লেইং ইলেভেন এবং শেষ ম্যাচে মোহনবাগানের প্লেইং ইলেভেনের মধ্যে বেশ আকাশপাতাল কিন্তু তফাত আমরা দেখতে পেয়েছি তবে আশা করা যাচ্ছে সেমিফাইনাল ম্যাচে ব্যাঙ্গালুর এফসির মতন হার ডপোনেন্টের বিরুদ্ধে মলিনা খুব বেশি এক্সপেরিমেন্ট করবে না তো যে মোহনবাগান দলকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করলে মোহনবাগান তারা কিন্তু এই মরশুমে সেরার দল গঠন করেছে আর সেই মতনই কোচ মলিনা তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ফরমেশান ইউজ করে সে নিজের দলকে দেখে নিচ্ছে তো বর্তমানে মোহনবাগান দল তারা কিন্তু এই মরশুমে ফুল অ্যাটাকিং ফুটবল খেলছে মোস্ট অব দ্য টাইম তিন ব্যাক ডিফেন্সে থেকে মাঝমাঠে ক্রিয়েটিভ মুভ করে অ্যাটাকায় উঠছে কিন্তু মোহনবাগান দলের প্লেয়াররা তবে মোহনবাগান দলের মিডফিল্ড এবং আপফ্রন্ট দুর্দান্ত হলেও টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস এদের দুজনের মধ্যে কম্বিনেশনটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন কিন্তু মোহনবাগান তাদের ডিফেন্স লাইন নিয়ে একটু হলেও চিন্তিত থাকবে সেক্ষেত্রে ব্যাঙ্গালুরু এফসির অ্যাটাকের সামনে মোহনবাগানের ডিফেন্স তারা কেমনভাবে হ্যান্ডেল করে সেটাই কিন্তু দেখার বিষয় হবে এই হাই ভোল্টেজ ম্যাচে অপরদিক দিয়ে ব্যাঙ্গালুরু এফসে তারা যেহেতু ম্যাচের প্রথম দিকে ব্যালেন্সড ফুটবল খেলছে সেক্ষেত্রে ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান তারা যদি দু থেকে তিন গোলে লিড নিয়ে নিতে পারে তাহলে কিন্তু এই ম্যাচে মোহনবাগানের জেতার চান্স অনেকটাই বেড়ে যাবে তবে আবার মাঝমাঠে দুই দলের কাছেই কিন্তু বেশ কোয়ালিটির প্লেয়ার রয়েছে সেই কারণে মাঝমাঠ যার দখলে থাকবে সেই দলের কিন্তু পাল্লা অনেকটাই ভারী থাকবে এই হাই ভোল্টেজ ম্যাচে তো যাই এবার যদি এই দুই দলের স্ট্রেংথ ও উইকনেস নিয়ে আলোচনা করা যায় তো দুটো দলের কাছেই বেস্ট গোলকিপার অপশান রয়েছে একদিকে ব্যাঙ্গালুর এফসের গোলপোস্টের নিচে থাকবে ভারতীয় ফুটবলের অন্যতম এক্সপিরিয়েন্স গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু অপরদিক দিয়ে মোহনবাগানের গোলপোস্টের নিচে থাকবে মোহনবাগানের বাজপাখি বিশাল কায়েত সেক্ষেত্রে গোলকিপার বিভাগে দুটো দলই যে কেউ কারোর থেকে কোনো অংশেই কমানো হয় সেটা কিন্তু তোমরা বলতেই পারো তো যাও এবার ডিফেন্স লাইন নিয়ে আলোচনা করলে বেঙ্গালুর এফসের ডিফেন্স লাইনের রশান জোয়ানবিস রাহুল বেকে এবং নিখিল পূজারী এরা কিন্তু দুর্দান্তভাবে ব্যাঙ্গালুর এফসের ডিফেন্সকে ভরসা জোগাচ্ছে অপরদিক দিয়ে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডারদের সাথে স্বদেশি ডিফেন্ডারদের বোঝাপড়া এখনও পর্যন্ত তেমন একটা না হওয়ার কারণে মোহনবাগানের ডিফেন্স লাইনে কিন্তু বেশ কিছু সময় বেশ কিছু ভুল আমরা করতে দেখেছি তবে মোহনবাগানের ডিফেন্ডারদের মধ্যে বেশ বোঝাপড়াটা তৈরি হয়ে গেলে মোহনবাগানের আপফ্রন্টের মতনই মোহনবাগানের ডিফেন্স লাইনের যে দুর্দান্ত হয়ে যাবে সেটা কিন্তু বলাই যায় সেক্ষেত্রে ওভারঅল দেখতে গেলে মোহনবাগানের তুলনায় ব্যাঙ্গালুরফসির ডিফেন্স কিন্তু এই ম্যাচে একটু হলেও স্ট্রং থাকবে আর এই ম্যাচে ব্যাঙ্গালুরুয়েবসের এই স্ট্রং ডিফেন্স লাইনকে ভাঙাটাই কিন্তু মোহনবাগানের আপফ্রন্টের প্লেয়ারদের মূল কাজ হবে তো যে একবার মাঝমাঠ নিয়ে আলোচনা করলে ব্যাঙ্গালুরফসের মাঝ মাঠে সুরেশ অঞ্জাম সিং পেদ্রো কেপোর মতন প্লেয়ারের পাশাপাশি ভারতীয় ফুটবলের আর এক সেরা বিদেশি মিডফিল্ডার অ্যালবার্টো নগোয়েরা রয়েছে অপরদিক্তে মোহনবাগানের মাঝমাঠে শাহাল আব্দুল সামাদ অনিরুদ্ধাপা আপুইয়া অভিষেক সূর্যাবংশী দীপক টাংরি গ্রেগ স্টোয়ারদের মতন প্লেয়াররা রয়েছে সেক্ষেত্রে মাঝমাঠের দিকে দুটো দলের মাঝমাঠে কিন্তু সেরা সেটা বলাই যায় আর এই ম্যাচে মলিনা যদি আপুইয়াকে দিয়ে স্টার্ট করায় তাহলে দুই মুম্বাই সিটি এফসির এক্স প্লেয়ার আপুইয়া এবং অ্যালবার্টো নগরার মধ্যে লড়াইটা কিন্তু দেখার মতন হতে চলেছে তো যা ওভারঅল দেখতে গেলে মাঝমাঠে কিন্তু দুটো দলের মাঝ বেস্ট তবে এই ম্যাচে দুটো দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারদের রোলটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যাও এবার সর্বশেষ পজিশন মানে আপফ্রন্ট বা স্ট্রাইকার পজিশন নিয়ে আলোচনা করলে ব্যাঙ্গালুরু এফসির স্ট্রাইকার পজিশনে জর্জ ডায়াস বা সুনীল ছেত্রীর মতন সেরা স্ট্রাইকাররা রয়েছে অপর দিক দিয়ে মোহনবাগানের কাছে বা জেসন গামিংসের মতন সফল স্ট্রাইকার রয়েছে সেক্ষেত্রে স্ট্রাইকারের নিরিখে দুটো দলের কিন্তু বেশ প্রমাণিত তবে এই ম্যাচে দুই দলের উইং পজিশনটাই কিন্তু বেশ ফারাক করে দিতে পারে কারণ বেঙ্গালুরু ব্যাঙ্গালুরুসের দুই উইং দিয়ে শিবাশক্তি এবং শিবাল্ডো তারা কিন্তু তেমন একটা পারফরমেন্স এখনও পর্যন্ত মেলে ধরতে পারছে না কিন্তু অপর দিক দিয়ে মোহনবাগানের দুই উইং দিয়ে লিস্টন কোলাস এবং মানবীর সিং তারা কিন্তু সেরা ছন্দে রয়েছে সেক্ষেত্রে মোহনবাগান তারা যদি তাদের উইং বরাবর ক্রমাগত আক্রমণ চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের পক্ষে এই ম্যাচ থেকে জয় পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে তবে ব্যাঙ্গালুর এফসির কোচ যারা গোজা সে কিন্তু পরবর্তীতে তাদের উইংয়ে এডগার মেন্ডেজকে মাঠে নামাবে আর এই এডগার মেনডেজ সে কিন্তু লেফট উইং এবং রাইট উইং দুটো পজিশনেই মুভ করে খেলতে পারে সেক্ষেত্রে এডগারকে ব্যাঙ্গালুর এফসি মাঠে নামালে মোহনবাগানের দুই সাইড ব্যাককে বেশ সজাগ থাকতে হবে কিন্তু এই এডগারকে আটকানোর জন্য তো যাও এবার যদি দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করা যায় সেক্ষেত্রে সর্বপ্রথম ব্যাঙ্গালুরফসের প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করা যাক তো ব্যাঙ্গালুরফসির হেড কোচ যারা গোঝায় সে কিন্তু এই ম্যাচেও ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটা ইউজ করতে চলেছে যেখানে ব্যাঙ্গালু এফসির গোলপোস্টের নিচে দেখা যাবে গুরপ্রীত সিং সান্ধুকে চারের ডিফেন্সে দেখা যাবে রোশান জোবানোভিক্স রাহুল বেকে এবং নিখিল পূজারিকে মাঝ মাঠে দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে সুরেশ সিংহ অঞ্জামের সাথে পেদ্রো কাপোকে আর আপফ্রন্টে দুই উইংয়ে দেখা যাবে শিবাল্টোর সাথে শিবাশক্তিকে এবং অ্যাটাকিং মিডে থাকবে অ্যালবাল্টো নগোয়েরা আর স্ট্রাইকার পজিশনে থাকবে জর্জ ফেরেরা ডায়াস এবং পরবর্তীতে যোবানুবিকের জায়গায় চিংরে সিংকে মাঠে নামিয়ে আপফ্রন্টে এডগার মেন্টেজ এবং সুনীল ছেত্রীকে আমরা মাঠে নামতে দেখতে পেতে পারি সেক্ষেত্রে প্রথম আপে মোহনবাগানকে কিন্তু একটা সিকোর রেজাল্ট গেইন করে নিতে হবে আগামীকালের ম্যাচ থেকে তো যুগ এবার মোহনবাগানের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করলে মোহনবাগান কোচ মলিনা সে কিন্তু এই ম্যাচে ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটা ইউজ করতে পারে যেখানে মোহনবাগানের গোলপোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে চারের ডিফেন্সে থাকবে সুভাষ ইস বোস টম অ্যালরেট অ্যালবার্টো রাডিগেস এবং দীপক টাঙ্গি অথবা আশিস রায় তো এবার মাঝমাঠ নিয়ে আলোচনা করলে মাঝমাঠের দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে অভিষেক সূর্যাবানশের সাথে আপুইয়াকে এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে মোহনবাগানের আপফ্রন্টের দুই উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসোর সাথে মায়ণবীর সিংকে এবং অ্যাটাকিং মিডে গ্রেক স্টোয়ার্ডকে আমরা প্রথম থেকেই দেখতে পেতে পারি আর স্ট্রাইকার পজিশনে অবশ্যই থাকবে জেসন কামিংস তবু এই রকমই ফরমেশন এবং প্লেইং ইলেভেন নিয়ে আগামীকাল কিন্তু মাঠে নামতে পারে মোহনবাগান দল তো যাই হোক তোমাদের মতে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে এবং এই ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তবু এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের মধ্যে শেয়ার করা ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিজের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে